কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম ছিল এখানে। নামও যেমন পাহাড়ি, দেখতেই পাচ্ছেন কত মন্দিরটা। আর মোটামুটি 468 সিঁড়ি পার হয়ে আমাদের মন্দিরে ঘুরতে এসে টাকা বাঁচাতে, খরচ বাঁচাতে কে না চায়। এই ভিডিওটায় সেই খবরই দিয়েছি। রাঁচি সাইট সিং ট্যুরটা এভাবে করলে আপনার কমপক্ষে 2-3 হাজার টাকা সাশ্রয় হবেই। কিভাবে সাশ্রয় হবে জানতে ফুল ভিডিওটা দেখুন। লেটস স্টার্ট। সিটি রুটটা আমরা করেছি অটোতেই, বেশি মানুষ হলে কারে করতে হবে। ভাড়া লাগবে অটোর জন্য 1200-1300 আর ফোর হুইলারের 1800-2000 টাকা। প্রথমেই আসুন পাহাড়ি বাবা মন্দির। সমুদ্রতল থেকে রাঁচির এই পাহাড়ি মন্দির 2140 ফুট উঁচু। এই রাস্তা থেকে 350 ফুট উঁচুতে মূল মন্দিরের অবস্থান। এটাই দেশের প্রথম মন্দির যেখানে জাতীয় পতাকা তোলা হয়েছিল, কারণটাও অবশ্যই বলবো। আরেকটা পথে পৌঁছেছি, আরো উঁচুতে উঠতে হবে। পুলিও আমাদের সাথে মন্দির দর্শন করতে যাচ্ছে। বলি কিছু দেখে ভয় পেয়েছে আর খড়খড় খড়খড় করছিল। যদি ওখানে মঙ্কিস নেই আগে থেকে জেনে নিয়েছি, তাই আমি হাতে রাখার মেশিনটা নিয়েছি। দেখো না ভয় পেয়েছে এগুলো দেখে। ভগবান শিবের যেমনটা নেটে লেখা ছিল দেখুন, শহরে অনেকটা দেখা যাচ্ছে এত উঁচু থেকে, আর মন্দিরে ঠিক নিচেই দাঁড়িয়েছে। এখানে স্বাধীনতার আগে ব্রিটিশরা স্বদেশীদের ফাঁসিতে ঝোলাত, তাই এই মন্দিরেই দেশের প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। আজও প্রতি বছর 15ই আগস্ট ও 26শে জানুয়ারি এই মন্দিরে জাতীয় পতাকা তোলা হয়। দেখুন এখানে কিভাবে ইট দিয়ে ঘর বানিয়েছে, মানত করেছে যাতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি করে যায়। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে কাঁকে ড্যাম। আমরা চলেও এসেছি কাঁকে ড্যামে। এটা ছোট মতো পার্ক করা আছে, কাঁকে ড্যাম পার্ক। বলি ভয় পাচ্ছে কাকদের আওয়াজ শুনে, করকর করছে। আর কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। 10 টাকার এন্ট্রি টিকিটস কেটে আমরা 3 জন ঢুকে পড়েছি। ক্যামেরায় রয়েছে পাপা, এটা আমার মাম্মা, আর সরি 3 জন না 4 জন এন্টার, সাথে রয়েছে বুলিও। টোটাল রাঁচি শহরের পুরো জল এই ড্যাম থেকেই তোলা হয়, কাঁকে ড্যাম থেকে, আর স্টোর করা হয় এই রিজার্ভয়ারে। বুলিকে দেখে সব কাক যোগ দিয়েছিল এখানে আমাদের উপরে, কিন্তু বুলি আমাদের সাথে আছে যেহেতু তাই ভয় পাচ্ছে না, আর ওর ডানাও করতে লেগেছে রোদে। এটা কি নদী না লেক? কাঁকে নদীর উপরেই কাঁকে ড্যাম, মাছও ধরা হয় এখানে। বড় বড় রক্সে ভরা রাঁচি রক গার্ডেন্স। বাইরে থেকেই দেখুন কত সুন্দর, প্রাকৃতিক পরিবেশকে নষ্ট না করে গড়ে তোলা হয়েছে। কাঁকে ড্যামের ঠিক পাশেই এর অবস্থান। টিকিট 30 রুপিস পার হেড,
ভেতরটাও ঢুকে দেখাবো। সুন্দর বাঁধানো পথ, গাছপালা আর পাথর খোদাই করে ম্যাগনিফিসেন্ট রূপ দেওয়া হয়েছে রক গার্ডেনের। তবে আপনার হাতে সময় বেশ কম, তাই খুব তাড়াতাড়ি রক গার্ডেনকে এনজয় করে চলুন পরের ডেস্টিনেশন। রাঁচি যার জন্য ফেমাস, এসে গেছি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, মানে রাঁচি পপুলার মেন্টাল হসপিটাল, যা প্রতিষ্ঠিত হয়েছিল 17th May 1918, আজ থেকে 100 বছরেরও বেশি আগে। এখানে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। বিশাল এই প্রান্তর পেরিয়ে চলুন পরের ড্রিম ডেস্টিনেশনে। এসে গেছি রাঁচি টেগোর হিল, আর এক পপুলার টুরিস্ট স্পট। দেখুন দারুণ ভাবে সিঁড়ি বাঁধানো, চওড়াও আছে বেশ, আর সোজা উঠে গেছে একদম উপরে। পুলি যদিও খুব একটা আমার হাতে থাকতে পছন্দ করে না, তবুও নিয়েছি জোর জোর করে, আর উঠছে আমাদের সাথে, ভয় পাচ্ছে অন্যান্য পাখির ডাক শুনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম ছিল এখানে। আশ্রমেরও আগে এই স্থান ছিল ঠাকুর বাড়ি বিশ্রাম ঘর, এটাই ছিল ওনার ওপেন এয়ার বৈঠকখানা, আর পিছনেই বাড়িটা। শেষ বয়সে প্রায় 16 বছর 1910 থেকে 1925 এখানেই ছিলেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর। টেগোর হিল থেকেও রাঁচি শহরকে দেখতে মন্দ লাগে না। পুরো রেলিং এই ভর্তি এই ধরনের স্কাল্পচার। বাড়ির ভিতর চূড়ান্ত অব্যবস্থায় পড়ে রয়েছে বসার সিট, দরজা, জানলা ইত্যাদি। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য বেশ মনোরম। রাঁচির দৃশ্য সত্যিই সুন্দর লাগছে। ছাদ দিয়ে নেমে হিলের অন্যদিকে টপে যাব। টেগোর হিলস এর মাথা থেকে রাঁচি শহরের দৃশ্যটা দেখুন। এবার বলবো আসল কথা, এই ট্রিপটায় কিভাবে খরচ বাঁচাবেন। টেগোর হিলস এর ঠিক নিচে রামকৃষ্ণ মিশনের আশ্রম। খুব সকাল সকাল শুরু করে রাঁচি সাইট সিং এর সাথেই পত্রাতু ড্যাম আর পত্রাতু ভ্যালি ট্রিপটা জুড়ে নিতে হবে। তাহলেই আপনার অটোতে লাগবে 2000 আর গাড়িতে লাগবে 3000 টাকা। কিন্তু ট্যুর দুটো আলাদা আলাদা করলে আপনার থাকা খাওয়ার খরচ আরও একদিনের বাড়বে, সে সঙ্গে গাড়ি ভাড়াও 2 দিনের লাগবে। সো মাই সাজেশন ইজ রাঁচি সাইট সিং এর সাথেই পত্রাতু ট্যুর একই দিনে করুন, বাঁচান অন্তত 2 থেকে 3000 টাকা।